আসসালামুআলাইকুম দার্শনিক চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে এমন কিছু রহস্যময় ঘটনা সম্বন্ধে বলবো যা পৃথিবীর নানা প্রান্তেই বিভিন্ন সময়ে ঘটতে দেখা যায়। হঠাৎ করেই যদি জীবন্ত মানুষ চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় তাহলে তা সকল রহস্যময় ব্যাপারকেই হার মানায়। তবে এক্ষেত্রে শুধু জীবন্ত মানুষই নয়, কখনো কখনো এমনটিও দেখা গেছে যে মাটির নিচে কবর থেকে মৃতদেহরা হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। গোয়েন্দা বাহিনী, প্রশাসন বা বিজ্ঞানী কেউই এইসব ধারাবাহিক রহস্যের সন্তোষজনক সমাধান হাজির করতে পারেননি। তাই একটি অত্যন্ত সহজলভ্য চিন্তা, তা হলো গ্রহান্তরের কোনো অচেনা অজানা শক্তি এসে এক মুহূর্তেই ছিনিয়ে নিয়ে গেছে জীবন্ত অথবা মৃত এই মানুষগুলোকে। কিন্তু সত্যি সত্যি কেন, কিভাবে এসব মানুষেরা চিরদিনের মতো নিরুদ্দেশ হয়ে গেল তার রহস্য এবার উন্মোচিত করতেই হবে। এস্কিমোদের নাম তোমরা হয়তো সকলেই শুনেছ, যারা থাকে চিরতুষারে ঢাকা এক আশ্চর্য রহস্যময় দেশে। এই এস্কিমোদের কেন্দ্র করে একটি ঘটনা এখনো আমাদের আতঙ্ক এবং শিহরণে আবিষ্ট করে রেখেছে। 1930 সালে এই ঘটনাটি ঘটে গিয়েছিল। সময়সীমা অনুসারে আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে কানাডার চার্চিল পুলিশ স্টেশন থেকে 50 মাইল দূরে এস্কিমোদের একটি বসতি আঞ্জিকুন গ্রাম। এই গ্রামের বাসিন্দারা সবাই ছিল এস্কিমো। একদিন সকালে হঠাৎ দেখা গেল গ্রামের সমস্ত লোক হাওয়াতে অদৃশ্য হয়ে গেছে। আশেপাশে কোথাও তাদের কোনো চিহ্ন পর্যন্ত নেই। 70 বছর কেটে যাওয়ার পরেও এই অদৃশ্য মানুষেরা আর কোনোদিন পৃথিবীর বুকে ফিরে আসেনি। মনে হলো হঠাৎ যেন কোনো অচেনা রহস্যময় শক্তির টানে তারা বাতাসের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই ঘটনার পর 70টি বছর কেটে গেছে, এখনো সেই হারিয়ে যাওয়া এস্কিমোদের কোনো সন্ধানই আমরা করতে পারিনি। গোটা একটি গ্রাম যে এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে সে খবর সঙ্গে সঙ্গে পৌঁছেছিল প্রশাসনিক কর্তৃপক্ষের কানে। তারা তৎক্ষণাৎ অনুসন্ধানের ব্যবস্থা করেছিলেন। তারা প্রথমে ভেবেছিলেন যে ওই গ্রামের সমস্ত অধিবাসী বোধহয় গণ আত্মহত্যা করেছে। এমনকি এজন্য তারা আশেপাশের সবকটি কবরখানাতেও খনন কার্য চালাতে থাকে। সেখানে গিয়ে আরেকটি বিষয়ের মুখোমুখি দাঁড়াতে হয়েছিল তাদের। তারা দেখলেন যে কবরস্থ কোনো মৃতদেহ স্বস্থানে নেই, সবই হাওয়াতে হারিয়ে গেছে। সমস্ত সমাধি ক্ষেত্রগুলি একেবারে শূন্য অবস্থায় পড়ে আছে। এই এস্কিমোদের হারিয়ে যাওয়া ঘটনার একটি সবচেয়ে বড় রহস্য হলো শুধুমাত্র মানুষরাই মিলিয়ে গেছে বাতাসে, কিন্তু তাদের ঘরবাড়ি, অন্যান্য সম্পত্তি অথবা তারা যে সমস্ত জীবজন্তুকে পুষত তারা সবই বহাল তবিয়তে বেঁচে আছে। বাতাসের বুকে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া আরও অনেকগুলি ঘটনার কথা আমরা জানি। বিজ্ঞান এখন পর্যন্ত এই রহস্যের কারণ উন্মোচিত করতে সক্ষম হয়নি। 1885 সালে তদানীন্তন ফরাসি ইন্দো চায়না বা বর্তমানের ভিয়েতনামে এই ধরনের একটি শিহরিত ঘটনা ঘটেছিল। তখন এই অঞ্চলটি ছিল ফরাসিদের অধীনে। একদিন 600 জন ফরাসি সৈন্য সাইগনের দিকে এগিয়ে চলছিল। যখন তারা তাদের ক্যান্টনমেন্ট থেকে মাত্র 15 মাইল দূরে তখন এই বাহিনী অদৃশ্য হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারা ভাবতে পারেনি যে কিভাবে 600 জন সুসজ্জিত সশস্ত্র সৈন্য চোখের সামনে থেকে হারিয়ে যেতে পারে। তারা অবাক হয়ে শূন্যস্থানের দিকে বেশ কিছুক্ষণ চেয়েছিলেন, চোখ রগড়ে আবার ভালো করে তাকিয়েছিলেন। কোথাও কোনো যুদ্ধ ঘটেনি, কোনো বিরোধী পক্ষ কামান গোলানি আক্রমণ করেনি। তাহলে কি করে হলো এই ঘটনা? এটি আজও রহস্যই রয়ে গিয়েছে, আরেকটি গল্প, অথচ গল্প নয়, এটি সত্য ঘটনা। 1939 সালে চীন দেশে এই ঘটনাটি ঘটেছিল। তারিখটা হচ্ছে 10ই ডিসেম্বর। ঘটনাস্থলে নানকিংয়ের দক্ষিণ অংশে বিকেল 2টো থেকে 3টের মধ্যে শেষবারের মতো সেই চীনা সেনাবাহিনীকে দেখা গেছিল। তারপর তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি। যেখান থেকে তারা হারিয়ে যায় সেখানে তাদের পরিত্যক্ত অস্ত্রগুলি পাওয়া গেছিল, কিন্তু কোথায় গেল তারা? তারা কি কোনো অদৃশ্য শক্তির টানে ভিন্ন গ্রহের বাসিন্দা হয়ে গেল? সেই সময় জাপান নানকিং শহর আক্রমণ করছিল। প্রথমে চীনা কর্তৃপক্ষ ভেবেছিল যে জাপান হয়তো এই সব সৈন্যকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে গেছে, কিন্তু জাপানিরা কেন তাদের অস্ত্রগুলি ফেলে যাবে? পরবর্তীকালে এই যুদ্ধের অবসান ঘটে যায়। তখন জানা যায় যে জাপানিরা একজনও চীনা সৈন্যকে বন্দী করেনি। এখনও এই ঘটনাটি একটি রহস্য হিসেবেই রয়ে আছে। হারিয়ে যাওয়া এই সব মানুষদের নিয়ে গবেষণা করছেন জে এইচ ব্রেনান। তিনি এই বিষয়ে একটি তথ্য সমৃদ্ধ বই লিখেছেন, তার নাম দি আল্টিমেট এলস হোয়ার। এই বইতে তিনি এই রকমের অদৃশ্যভাবে হারিয়ে যাওয়া অসংখ্য ঘটনার কথা উল্লেখ করেছেন, যেসব ঘটনাগুলোর অন্তরালে কোনো গুজব নেই, শুধুমাত্র ঘটনাগুলিকে লিপিবদ্ধ করেছেন ব্রেনান। এজন্য তাকে সারা পৃথিবী ঘুরে বিভিন্ন থানার পুলিশ ফাইল ঘাঁটতে হয়েছে। ব্রেনানের বইটি রহস্যের কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। তার বইতে এ ধরনের আরও অনেক রোমাঞ্চিত ঘটনার উল্লেখ আছে। এই প্রসঙ্গে আমরা কাসপার হাউসার নামে এক জার্মান যুবকের কথা উল্লেখ করতে পারি। একদিন সকালে দেখা গেল যে তিনি নুরেমবার্গ শহরে উদাসীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। তখন তার বয়স 25 কিংবা 26 হবে। মৃত্যু পর্যন্ত কেউ জানত না যে জীবনের 25টি বছর তিনি কোথায় কাটিয়েছেন। পৃথিবীর কোনো জায়গাতে তার জন্মের অথবা জন্মের পরবর্তী এই 25টি বছরের কোনো ধারাবাহিক ইতিবৃত্ত লিপিবদ্ধ করা হয়নি। মনে হয় তিনি যেন ভিনগ্রহ থেকেই 25 বছর বয়সে হঠাৎ পৃথিবীর বুকে পা রেখেছিলেন। কাসপার হাউসার সম্পর্কে তথ্য অনুসন্ধান করে ব্রেনান লিখেছেন, যখন প্রথম কাসপার হাউসারকে পাওয়া গেছিল তখন তার সমস্ত চেতনা জুড়ে ছিল একটি অবসন্ন ভাব। সূর্যের আলো সে সহ্য করতে পারছিল না। সে তার নাম বলতে পারেনি, কি অবস্থায় নুরেমবার্গে এসেছে সে সম্পর্কে জবাব দিতে পারেনি। সে একটা ভাষাতে 10টি শব্দ উচ্চারণ করেছিল, ঠিক একটা টিয়া পাখির মতো। যখন তাকে খাবার দেওয়া হলো তখন সে এত বেশি পরিমাণ খেয়ে ফেললো যে সকলে দেখে অবাক হয়ে গেছিল। দুধ আর জলের মধ্যে কোনো পার্থক্য সে নিরূপণ করতে পারেনি। মনে হয়েছিল সে যেন এইসব বস্তু জীবনে প্রথমবার দেখছে। 1833 সালের 14ই ডিসেম্বর ওই অদ্ভুত রহস্যময় মানুষটিকে কয়েকজন অজানা মানুষ হত্যা করে। সেই সময় কাসপার একটি মাঠের মধ্যে একা ঘুরে বেড়াচ্ছিলেন। তার মৃত্যু সম্পর্কে ব্রেনান মন্তব্য করেছেন যে অচেনা অজানা জগৎ থেকে কাসপার এসেছিল পৃথিবীতে। সেই জগতের আততীয়রাই তার জীবন অবসান করে দিয়েছে। কাসপারের ঘটনাটি সত্যি সত্যি আমাদের বাকরুদ্ধ করে দেয়। সবসময়ে যে দলবদ্ধভাবে মানুষ হারিয়ে গেছে তা নয়, অনেক সময় দেখা গেছে একজন মানুষ একাকী চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। যেমন রোমান ক্যাথলিক পাদ্রি হেনরি বর্নিস্কি। একদিন সন্ধেবেলা তিনি তার বাসায় বসেছিলেন। হঠাৎ টেলিফোন ঝনঝন শব্দ করে আর্তনাদ করে ওঠে। রিসিভার ধরে তিনি বলেন, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 150 মিটার যাওয়ার পর বাঁ দিকে দেখলেন, তারপর হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেলেন। এরপর থেকে তাকে আর কোথাও দেখতে পাওয়া যায়নি। জার্মানের কোলেন প্রদেশের সাংসদ হিক্টর গ্রেসনের অদৃশ্য হওয়ার ঘটনাটিও অনেক কৌতূহলোদ্দীপক। তিনি হঠাৎ একদিন যখন বাড়িতে বসে আরাম করছিলেন এবং মদ্যপান করছিলেন তখনই হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রে টেনেসি প্রদেশের ডেভিড লিনের হারিয়ে যাওয়ার ঘটনাটি বেশ শিহরণের সৃষ্টি করেছিল। তিনি একজন অবস্থাপন্ন কৃষক। হঠাৎ তার মনে হলো যে তিনি বোধহয় পাশের ঘরে কিছু একটা ফেলে এসেছেন। বাগানের মধ্যে দিয়ে 100 মিটার হেঁটে যাওয়ার পর তাকে আর দেখতে পাওয়া গেল না। এই ঘটনাটি ঘটেছিল 1808 সালের 23শে সেপ্টেম্বর। তখন সেখানে উপস্থিত ছিল ডেভিড লনের 2 সন্তান, 8 বছরের ডেভিড এবং 11 বছরের সারা। তারা প্রতিবেশীর সাহায্যে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু এরপর থেকে ডেভিড লনের আর কোনো খোঁজই পাওয়া যায়নি। এবার একটি আশ্চর্য বিবাহ বিচ্ছেদের মামলার কথা বলছি। এর অন্তরালে আছে একজন মানুষের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার কাহিনী। 1979 সালে লন্ডন কোর্টে এই মামলাটি দায়ের করা হয়েছিল। এটি দায়ের করেছিলেন এক ভদ্রমহিলা। তিনি তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ প্রার্থনা করেছিলেন। এফিডেভিটে ওই মহিলা যা বলেছিলেন তা যথেষ্ট রহস্যের সৃষ্টি করে। তার নাম মিসেস ক্রিস্টেন জনস্টন। তার বক্তব্য অনুসারে বলা হয়েছিল যে কয়েক বছর আগে তিনি স্বামী অ্যালেন জনস্টনের সঙ্গে উত্তর মেরু অঞ্চলে গিয়েছিলেন। এটি ছিল 1975 সালের ঘটনা। তারা দুজনে বেশ কদিন কাটালেন আনন্দের অতিশয্যে। একদিন তারা যখন বেড়াচ্ছিলেন একটি উপত্যকার মধ্যে দিয়ে, তখন অ্যালেন ছবি তুলবেন বলে একটুখানি এগিয়ে গেছিলেন। ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন উপত্যকার ধারে, অদূরেই রাশিয়ার সীমান্ত। একটু বাদে দেখা গেল যে অ্যালেনকে আর পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। শেষে সূর্য অস্তাচল। তখন মিসেস ক্রিস্টেন হারিয়ে যাওয়ার স্বামীর নাম ধরে চিৎকার করে ডাকতে থাকেন। তার কথাগুলি ব্যর্থ প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে থাকে। এভাবেই অ্যালেন জনস্টন চিরদিনের মতো অদৃশ্য হয়ে গেলেন। অনুসন্ধান শুরু হলো। রাশিয়ার কর্তৃপক্ষকে জানানো হলো সব কথা। তারা জানালো যে তারা কোনো মানুষকে সীমান্ত পেরিয়ে আসার জন্য বন্দী করেননি। 4 বছর অপেক্ষা করার পর অবশেষে অসহায় ভদ্রমহিলা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন। বিচারক অবশ্য এই মামলাতে সম্মতি দিয়েছিলেন যাতে তিনি নতুনভাবে জীবন শুরু করতে পারেন। এরকম আরও অসংখ্য রহস্যময় ঘটনার খোঁজে আছে দার্শনিক চ্যানেল। এরকম আরও অনেক রহস্যময় খবর পেতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কোনো বিষয় সম্বন্ধে জানতে চাইলে তা কমেন্ট বক্সে জানান। সবসময় নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।